2020 একুশ শিক্ষাবর্ষের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিশ এন্ড ফিশারিজ, এই টপিকটা নিয়ে। তোমাদের পাঠ্য বইয়ের শুরুর দিকে এই টপিকটা নিয়ে আলোচনা আছে। তো ফিশ এবং ফিশারিজ নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে ফিশের ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই যে মাছ ফিশ, এটা কোন পর্বে, কোন উপপর্বে, কোন শ্রেণী, কোন অধিশ্রেণীর, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ক্লাসিফিকেশন অফ ফিশ, এটা কোন জায়গা থেকে এই ফিশটা আসছে। তো ফিশ বলতে আমরা কি বুঝি? মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী, যা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় এবং পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটি হচ্ছে ফ্রি এয়ার, মুক্ত বাতাস থেকে আমরা অক্সিজেনটা আমাদের নাসারন্ধ্রের মাধ্যমে আমরা গ্রহণ করি, এবং এটা আমাদের শ্বাসতন্ত্রে গিয়ে আমরা এর মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালাই। কিন্তু মাছ তো সেটি করতে পারে না, কারণ মাছ তো আর ভেবে পরিবেশে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নাই, তাকে জলে থাকতে হয়। তো সেখানে পানিতে দ্রবীভূত ডিজল অক্সিজেন দিয়ে সে তার শ্বাসকার্য চালায়। যদি বলা হয় মাছ কাকে বলে, তাহলে যারা পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী পানি, তারা হচ্ছে মাছ। আবার দেখো মৎস্য কাকে বলে এবং মাছ কাকে বলে, একটা মাছ মৎস্য আর একটা মাছ। মাছ কি? মাছ হচ্ছে কিংড়ি, চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণী, এরা কি মাছ। আর মাছ হচ্ছে রুই, কাতলা, যে মাছগুলো আমরা খেয়ে থাকি হচ্ছে মাছ। আর একটা হচ্ছে একুয়াকালচার। একুয়াকালচারটা কি? পানির মধ্যে যতগুলো প্রাণী বসবাস করে তাদের সবাইকে একসাথে বলা হয় কি, একুয়াকালচার। তো এখন দেখ, চলো আমরা ক্লাসিফিকেশন, অর্থাৎ মাছ কোন পর্ব থেকে, কোন উপপর্ব থেকে, কোন শ্রেণী থেকে, কোন অধিশ্রেণী থেকে এসেছে, আমরা সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। দেখো কৃষি বিজ্ঞান এমন একটা বিষয় যেটি অধ্যয়ন করলে তুমি নিজে কিছু করতে পারবে, নিজ উদ্যোগ কিছু করতে পারবে, মৎস্য চাষ করতে পারবে, পোল্ট্রি খামার করতে পারবে। আর কৃষি বিজ্ঞানের সাথে সায়েন্সের অনেক মিল আছে, ঠিক আছে? সায়েন্সের বায়োলজি এবং কৃষি শিক্ষা সাবজেক্টের মধ্যে অনেক সেতু বন্ধন রয়েছে, অনেক মিল রয়েছে, ঠিক আছে? আসো আমরা এখন ক্লাসিফিকেশন অফ ফিশ এটা নিয়ে আলোচনা করব। দেখো ফিশ হচ্ছে ফাইলাম কর্ডাটা, অর্থাৎ কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত একটি প্রাণী। ফাইলাম পর্ব হচ্ছে কি? কর্ডাটা। কর্ডাটা পর্ব কি বলতে আমরা কি বুঝি? যেসব প্রাণীর মেরুদণ্ড রয়েছে, যাদের নটোকর্ণ উপস্থিতি রয়েছে, যারা জলে বাস করে, যেসব মেরুদণ্ডী প্রাণী, এদের পাশীয় গলবিলীয় ফুলকা ছিদ্র রয়েছে, ঠিক আছে? এরা হচ্ছে কি প্রাণী? মেরুদণ্ডী প্রাণী। এরা অন্য প্রাণীর চেয়ে আলাদা। যেমন কেঁচো, জোক, এরা কিন্তু মেরুদণ্ডী প্রাণী না, কারণ এদের মেরুদণ্ড নাই। তাহলে যাদের মেরুদণ্ড আছে, যাদের অস্থি আছে, যাদের তৈল অস্থি আছে, এরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ কর্ডাটা পর্ব। আশা করি আমি বুঝাতে পারছি। এই যে কর্ডাটা যে পর্ব, সে আমার তিনটি উপপর্ব, অর্থাৎ তিনটা সাবফাইলামে সে ডিভাইডেড, মানে বিভক্ত, ঠিক আছে? প্রথম সাবফাইলাম ওয়ান ইউরোকর্ডাটা, URCHORDATA। আমি তোমাদের সুবিধার জন্য ইংলিশের সাথে আবার বাংলাটাও লিখে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। দেখো উপপর্ব এক ইউরোকর্ডাটা, এখানে ইউরোকর্ডা পর্বের একটা উদাহরণ যদি আমরা দিই, অ্যাসিলিয়া নেবুলা, অ্যাসিলিয়া ASCIDIA, এটা হচ্ছে ইউরোকর্ডাটা, ঠিক আছে? তারপর দেখো সেফালোকর্ডাটা, CEPHALO, সেফালো, CHORDATA, সেফালো কর্ডাটা। আমি তোমাদের সুবিধার জন্য স্পেলিং গুলো বলে দিচ্ছি, যেন তোমাদের কোন বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো সেফালো কর্ডা, ইউরো কর্ডাটা একটা হচ্ছে সেফালো, সেফালো কর্ডাটা, ঠিক আছে? এখানে একটা উদাহরণ যদি আমরা দিই, ব্রাঙ্কিওস্টোমা, BRANCHIOSTOM, ঠিক আছে? এরপর দেখো, এরপর দেখো সাবফাইলাম থ্রি ভার্টিব্রাটা,
ভিইআর ইইবিআরএ টিএ উপপত্তির হচ্ছে কি ভার্টিক রাটা বাট বলে কারা আমরা হোমো সেপিয়েন্স আমাদের একটা নাম আছে আমাদের একটা সাইন্টিফিক নেম আছে আমাদের যেরকম নাম আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহ ইয়াসমিন রাফা কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় হোমো সাইন্টিফিক নেম বলো আমি কি আমার নাম বলবো না আমার সাইন্টিফিক নেম কি হোমো সেপিয়েন্স আমি মানুষ ভবিষ্যতে কত চাকরির জন্য যাবে সেখানে প্রশ্ন করবে তোমার সাইন্টিফিক নেম বলো তুমি যখন নিজের নাম বলো তোমার চাকরি হবে না তুমি সাইন্টিফিক নেম বলতে হবে হোমো সেপিয়েন্স আই এম হিউম্যান বিইং ঠিক আছে দেখো সাবফাইলাম কি হচ্ছে কি ভার্টিক রাটা বাকি হচ্ছে সাবফাইলাম 3 এই সাবফাইলাম 3 যে ভার্ট রাটা তার আবার দুইটা সাব ক্লাস আছে সাব ক্লাস মানে কি সাব ক্লাস হচ্ছে অধি শ্রেণী অধি শ্রেণী অধি শ্রেণী এটা হচ্ছে সাব ক্লাস ঠিক আছে আচ্ছা সাব ক্লাস 1 অধি শ্রেণী এক হচ্ছে এক নাথা এ জি এন এ টি এইচ এ এক নাথা ঠিক আছে লেখাটা মুছে গেছে আমি আবার লিখে দিছি এক নাথা এ জি এন এ টি এইচ এ তাহলে সাব ক্লাস 1 অর্থাৎ অধি শ্রেণী এক হচ্ছে এক নাথা এরপর হচ্ছে সাব ক্লাস 2 সাব ক্লাস 2 হচ্ছে গ্ল্যাথোস্টোমাটা জি এন এ টি এইচ ও এস টি ও এম এ টি এ তাহলে সাব ক্লাস 2 অধি শ্রেণী 2 হচ্ছে কি গ্ল্যাথোস্টোমাটা আশা করি তোমরা বুঝতে পারতেছো ক্লিয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা যে গ্ল্যাথোস্টোমাটা সাব ক্লাস 2 অধি শ্রেণী 2 সেটি আবার 6টা শ্রেণীতে বিভক্ত কয়টা শ্রেণী 6টা শ্রেণীতে বিভক্ত অর্থাৎ ক্লাস 1 হচ্ছে ম্যামালিয়া শ্রেণী 1 ম্যামালিয়া স্তন্যপায়ী প্রাণী ম্যামালিয়া কারা যারা মাতৃ দুগ্ধ পান করে বড় হয় ম্যামালিয়ান প্রাণী কারা যারা মায়ের স্তন পান করে বড় হয় যে সকল প্রাণী তাদেরকে বলা হয় ম্যামালিয়ান প্রাণী আশা করি তোমরা বুঝতে পারতেছ দেখো ম্যামালিয়ান কারা আমরা আমরা ছোটবেলায় মায়ের বুকে দুধে বড় হয়েছি এজন্য আমরা ম্যামালিয়ান ঠিক আছে এরকম যতগুলো প্রাণী ঠিক আছে মায়ের স্তন পান করে বড় হয় তারা হচ্ছে কি ম্যামালিয়ান প্রাণী দেখো সাব ক্লাস 1 হচ্ছে ম্যামালিয়া সাব ক্লাস 2 এর ক্লাস 1 ম্যামালিয়া স্তন্যপায়ী প্রাণী এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা মায়ের বুকে দুধ খেয়ে বড় হয় সেজন্য তাদেরকে বলা হয় ম্যামালিয়া প্রাণী অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী এরপর দেখো ক্লাস 2 ক্লাস 2 হচ্ছে অ্যামফিবিয়া অ্যামফিবিয়া কারা এ এন টি এইচ আই ডি আই আমি লিখে দিয়েছি অ্যামফিবিয়া এটা ফ হবে অ্যামফিবিয়া অ্যামফিবিয়া কারা আমরা বলি অ্যামফিবিয়া হচ্ছে উভচর প্রাণী উভচর কারা উভচর হচ্ছে যে সকল প্রাণী উভয় দিকে বাস করে উভয় দিক বলতে কি জলে বাস করে আবার ডাঙ্গায় বাস করে এরা হচ্ছে কি উভচর প্রাণী একটা প্রাণীর নাম যেমন ব্যাঙ ব্যাঙ জলেও বাস করে আবার ব্যাঙ ডাঙ্গায় বাস করে সেজন্য সে উভচর প্রাণী ঠিক আছে ব্যাঙের সাইন্টিফিক নাম কি বুফো মেলানোস্টিকটাস ঠিক আছে আমরা এখন শুধু জেনারেশন নাম দিয়েছি বুফো তোমরা বলে খেয়াল করো ক্লাস 2 অ্যামফিবিয়া এক্সাম্পল হচ্ছে বুফো ব্যাঙ এরা হচ্ছে উভচর প্রাণী তাহলে দেখো ক্লাস 2 হচ্ছে অ্যামফিবিয়ান অ্যানিমাল অ্যামফিবিয়ান অ্যানিমাল কারা যারা জলেও বাস করে এবং ডাঙায়ও বাস করে এরা হচ্ছে অ্যামফিবিয়ান অ্যানিমাল এরপর হচ্ছে ক্লাস 3 ক্লাস 3 কারা এরা হচ্ছে অ্যাবিস এ ডি ই এস অ্যাবিস আমি লিখে দিই সেলিন টি অ্যাবিস অ্যাবিস কারা এরা হচ্ছে যাদের অগ্রপথ মানে সামনের পথ ডানায় পরিণত হয়েছে ডানা পরিণত হয়েছে যেসব প্রাণী তারা হচ্ছে অ্যামফিবিয়া মহান আল্লাহ তাআলা এদের একটা বিশেষ ক্ষমতা দিয়েছে উড়বার ক্ষমতা ঠিক আছে আমরা যদি বলি উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এমন যদি হতো আমি আকাশে উঠতে পারতাম সম্ভব না কারণ আমাকে আল্লাহ ক্ষমতা দেন নাই কেন দেন নাই কারণ দিলে মানুষ আর মানুষ এটার উপকারিতায় করতো উপকারিতা করতো না জন্য আমরা আমাদের উড়ার ক্ষমতা নাই আছে কার পাখি তার অগ্রপথটা ডানায় পরিণত হয়েছে আর তার ঠোঁট ঠোঁটটা বিগ মানে চঞ্চুতে পৌঁছে বিয়ে কে বিগ মানে চঞ্চুতে সোজা পাখি ঠোঁটটা কি একদম সোজা এই জন্য তার ঠোঁটটা চঞ্চুতে পরিণত হচ্ছে মানে হচ্ছে এবেস কলম্বা লিবিয়া কবুতর নাম মানে জেনাস নাম হচ্ছে কলম্বা ঠিক আছে তোমরা মনে দিয়ে খেয়াল করো ক্লাস 3 শ্রেণী 3 কলম্বা লিবিয়া আমি আশা করবো তোমরা ক্লিয়ারলি বোর্ড লেভেলে দেখতে পারছো সবগুলা বলে খাতার মধ্যে তোমরা তুলে নেবে ঠিক আছে এই শিক্ষাটা পরবর্তী তোমাদের কাজে লাগবে ঠিক আছে তারপর দেখো
ক্লাস 4 ক্লাস 4 হচ্ছে কি রেপটাইলিয়া রেপটাইল কারা রেপটাইল হচ্ছে সরীসৃপ সরীসৃপ কারা যারা বুকে ভর দিয়ে চলে কারা দেখো টিকটিকি বুকে ভর দিয়ে চলে কুমির বুকে ভর দিয়ে চলে অজগর সাপ বুকে ভর দিয়ে চলে এটা হচ্ছে সরীসৃপ রেপটাইলিয়া ক্লাস 4 যেমন एग्जांपल নাজা নাজা অজগর সাপ एग्जांपल কি বলছি নাজা নাজা অজগর সাপ ক্লাস 4 এর एग्जांपल হচ্ছে নাজা নাজা অজগর সাপ ঠিক আছে এটা ক্লিয়ার না রেপটাইলিয়া এক পড়া সব ক্লাস 5 এখন আমরা এই যে মাছ নিয়ে আমরা ক্লাসিফিকেশন করতেছি মাছটা ক্লাস 5 এ এসে আমরা পাচ্ছি এতক্ষণ আমরা পাই নাই কেন পাই নাই কারণ এতক্ষণ সাব পাইলাম 2 এর ক্লাসগুলো করতেছি সিরিয়ালি আসতেছে ঠিক আছে সিরিয়ালি আসতেছে কনডিক্টিস ক্লাস 5 সি এইচ ও এন ডি আর আই সি এইচ ডি এইচ ওয়াই ইয়েস কনডিক্টিস কনডিক্টিস কারা এরা তরুণাস্থি বিশিষ্ট ফিশ তরুণাস্থি বিশিষ্ট মাছ অস্থি বিশিষ্ট মাছ তরুণাস্থি বিশিষ্ট মাছ যে সকল মাছ তরুণাস্থি বিশিষ্ট হচ্ছে কি কনডিক্টি যেমন উদাহরণ দিই অ্যাসকোলিওডন সুরাকোয়া হাতুরি আমরা আমি ধ্যান দেখি অ্যাসকোলিওডন এস সি ও এল আই ও ডি ও অ্যাসকোলিওডন হাঙর তরুণাস্থি বিশিষ্ট মাছ কি কনডিক্টি ক্লিয়ার দেখো বড় করে দেখো ক্লাস 1 ম্যামালিয়া ক্লাস 2 অ্যামফিবিয়া ক্লাস 3 অ্যাভেস ক্লাস 4 রেপটাইলিয়া ক্লাস 5 হচ্ছে কি কনডিক্টিস এখন সর্বশেষ আমাদের যে ক্লাসটা ক্লাস 6 এটা তো অস্টিকটিস ও এস টি ই আই সি এইচ টি এইচ ওয়াই এস অস্টিকটিস ক্লাস 6 শ্রেণী 6 অস্থি বিশিষ্ট মাছ অস্থি বিশিষ্ট মাছ কারা তোমরা যে মাছ খাও মাছ যখন খাও তখন মাছের কামড়া ছিলার পরে একটা কাটা দেখো না পড়ো কাটা তেলাপিয়া মাছ খাও কই মাছ খাও ঠিক আছে এটা হচ্ছে কি অস্থি বিশিষ্ট মাছ যেমন ল্যাবিও রহিতা এল এ বি টি ও ল্যাবিও আর ও এইচ আই টি এ ল্যাবিও তো রহিতা রুই মাছ কাতলা মাছ সি এ টি এল এ সি এ টি এল এ কাতলা কাতলা মাগুর মাছ ক্লেয়ারিয়াস ব্যাট্রাকাস ঠিক আছে এরকম মাছের সাইন্টিফিক নেম আছে তেলাপিয়া মাছ অরিওমনিস নাইলোপিকাস তোমাদের দ্বিতীয় পত্র যখন যাবা এই শিক্ষা সেখানে মাছ নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে প্রথম পত্র অল্প একটু পড়াশোনা আছে তো শিক্ষার্থীবৃন্দ আমি আশা করব আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি মানে লিখতে সমস্যা হয় জুম দিয়ে দিয়ে তোমরা জিনিসগুলো খাতার মধ্যে লিখবা কেমন আর আমি সবসময় একটা কথা বলি সবাইকে বলি তোমাদেরকে বলতেছি তোমরা পাঠ্য বইটা রিডিং করবা রিডিং করলে দুটো উপকার হবে একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তুমি পাস মানে ভালো করবা আর হচ্ছে এমসিকিউর জন্য তো আজকে অনেকক্ষণ সময় গিয়েছে আর ক্লাস লেন্দি করব না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তোমাদেরকে নেকায়েত দান করুন এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে